कम दिसे फिश बार्गार सो खाबो और बोलबो कोनटार फिश बार्गार बेस्ट सो एखाने आमार काछे होच्छे क्विकेर फिश बार्गार एटार नाम होच्छे किंग फिश इया बोले আর এটার নাম হলো রয়্যাল ও ফিশ ওকে দুইটার প্রাইস কিন্তু প্রাইস সেম ওকে বেশ একটা ডিফারেন্ট নাই আর আমি এক্সট্রাটা এখানে সালাদ নিয়েছি এটার নাম হচ্ছে সাইড সালাদ সো এটা খাবো আমি এটা কোনো ট্রাই করি নাই দ্যাটস ওয়াই আমি এটা নিয়েছি সো চলো তাহলে এখানে আমি নিয়েছি কিং ফিশ কুইকেরটা তুমি আমরা সবাই কিং ফিশ ওকে আমরা এখন কিং ফিশ খাবো দেখি এটার আমি এটা খেয়েছি আগে অনেক খেয়েছি ম্যাকডোনাল্ডটা খেয়েছি সো চলো তোমাদের সাথে শেয়ার করি ঠান্ডা হয়ে গেছে বিকজ অনেকক্ষণ হইছে আনছি তো বিসমিল্লাহ বেশি ক্লাসিক আমি এটা কাটতে চাই খাও রয়্যাল ও ফিশ খাই না কিং ফিশ খাইছে এটা ওর ফার্স্ট টাইম আমি খাইছি আর ভুলে গেছি এটা আমার অনেক ফেভারিট কিং ফিশ এটা আমার ফেভারিট আর দেখো ওদের সসটা আমার এত বেশি ভালো লাগে এটা ওদের সস সালাদ চিজ আর ফিশ আমরা ফ্রেঞ্চ ফ্রাই কিং ফিশ ফ্রেঞ্চ ফ্রাই আর এটা মেনুতে ছিল আর এটা চিজ বল ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক মজা ঠান্ডা হয়ে গেছে এখন আই থিঙ্ক আমি ট্রাই করবো এটা রয়্যাল ও ফিশ এটার মধ্যে দেখি কি কি আছে এটার ভিতরে সস আছে সালাদ আছে ওদের স্পেশাল ওদের সস আছে আর ফিশ পেটি আর হচ্ছে চিজ যেটা এটাতে ছিল না শশা এটাতে ছিল না ওরা একটা শশা বেশি দিয়েছে এখানে আর কিছুই না আর ওদের রুটির ভিতরে উপরে তিল আছে তুমি খেয়ে বলো ওদেরটা কেমন লাগে কোনটা বেশি ভালো লাগছে তোমার কাছে বুঝো নাই কুইকেটটা বেশি ভালো আমার কাছে কুইকেটটা বেশি ভালো লাগছে দ্যাটস ওয়াই আমি সবসময় কুইকেটটাই খাই আমি জানি যে আমার কাছে কুইকের বার্গারটা বেশি ভালো লাগে আর কি বলে ম্যাকডোনাল্ডটা তত একটা বেশি ভালো লাগে না তারপরও আমি আমার নিজের মানে এটা আমার নিজের ওপিনিয়ন দ্যাটস ওয়াই আমি আমার ভাইকেও আজকে অ্যাড করলাম দেখার জন্য আসলে ওর কাছে কোনটা ভালো লাগে না কি এটা আমার একদম একটু সবার কাছে সেম মনে হয় তো আমাদের দুজনের ওপিনিয়ন সেম যে ক্রিকেটটা বেস্ট মনে পাই কি এম প্রফন্ডর তোমার কাছে মনে হয় কেন ক্রিকেটটা বেস্ট লো টাম ই ডিফিসিল আ মাশি আফা পা ডিফিসিল মে ইলে কষ্ট লাগে তোমার কষ্ট হইছে ম্যাকডোনাল্ডের রুটিটা খাইতে হ্যাঁ একটু কেন একটু সফট মানে সরি একটু শক্ত ছিল আচ্ছা আমার কাছে কুইকেটটা ভালো লাগছে বিকজ ওদের সসটা মজা মানে ফিশের সাথে যে সসটা দেয় ওইটা ভালো লাগছে
আর ওদের ওদের ফিশটা এখানের ফিশটা একটু বেশি কেমন জানি শক্ত শক্ত আর ওদের কুইকের ফিশটা একটু নরম সফট ডাম এটা পড়া কত হবে সো ফর মি আই লাভ কুইক আমি এখন ট্রাই করব হচ্ছে কুইকের সালাদ কাসুরি হোপ এটাও ভালো লাগবে ওদের আচ্ছা তো দাও দেখি তাতে ওদের সস দেওয়া হয়েছে সসটা দেওয়াতে এত টেস্ট লাগতেছে এটাতে একটা সরিষার ঘ্রাণ পাচ্ছি আর একটু মিষ্টি মিষ্টি এটার প্রাইস নিয়েছিল সো গাইস যদি তোমরা ম্যাকডোনাল্ড আর কুইকের বার্গার ফিশ বার্গারটা খেয়ে থাকো তাহলে আমাদেরকে কমেন্টে জানাও তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অ্যাজ আমাদের কাছে কুইকের বার্গারটা বেশি ভালো লেগেছে ম্যাকডোনাল্ড থেকে তোমাদের কাছে কোনটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবে শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো টু মাই চ্যানেল ডোন্ট ফরগেট মাই চ্যানেল জানাবেন আপনারা আমাদের কাছ থেকে কি ধরনের ভিডিও চান আর চ্যালেঞ্জিং কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানাবেন সো আজকের জন্য আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করব আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ